ফুল ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুবই কমই আছে। শীতকাল মানে রং বেরঙের নানান বাহারি ফুলের দেখা পাওয়া। বাংলার উন্নয়নকে বিশ্বের দরবারে নিয়ে যেতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কলকাতায় প্রতিটি ওয়ার্ডে চলছে সৌন্দর্যায়নের কাজ। কলকাতা 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বোর্ড চেয়ারম্যান জীবনসার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরে বার্ষিক পুষ্প প্রদর্শনীর আয়োজন রানী রাসমণি গার্ডেন লেনে করা হয়। এই পুষ্প প্রদর্শনী 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বোর্ড ভিত্তিক পুষ্প প্রদর্শনীর যা কর্মসূচি কলকাতার পুরসভা গ্রহণ করে আজকে, সেটা জীবন সহায়তার 57 নম্বর ওয়ার্ডে দারুণভাবে সংগঠিত করেছে। আমি আছি পরেশ পাল, বিধায়ক, এখানকার একসঙ্গে আমরা এসেছি। ফুল আর গানকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। একটা অনাবিল আনন্দের স্রোত অবগাহন করা যায় এই ফুলের মধ্যে থাকতে থাকে। তাই আমরা বিশ্বাস করি কলকাতা শহর ফুলের মতনই সুন্দর হয়ে উঠছে ধীরে ধীরে, আরও সুন্দর হবে। সেই কলকাতার উন্নয়নে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দৃষ্টিভঙ্গি, শহর জীবনকে আরও সুন্দর, আরও পরিচ্ছন্ন করে নগরকে সাজিয়ে তোলার যে ধারাবাহিক কর্মসূচি, তার অঙ্গ যেমন একদিকে চলবে, তেমনি এভাবে মানুষকে নিয়ে একজোট হয়ে এই ধরনের নানাবিধ কর্মসূচিতে আমরা সামিল থাকবো। জীবন সাহাকে আমি এবং পরেশ পাল আমরা দুজনে মিলে প্রাণ ভরা শুভেচ্ছা জানাই। পুষ্প প্রদর্শনী উদ্বোধন করেন কলকাতা কর্পোরেশনের মেয়র পরিষদ সদস্য কীরা উদ্যান দেবাশিস কুমার, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক পরেশ পাল পুষ্প প্রদর্শনী ঘুরে দেখেন। ফুলকে সবাই ভালোবাসে, ফুল ভালোবাসে, সেইটা দেখবার জন্য তারই একটা অংশ, চারিদিক গাছ লাগছে, আলো লাগছে, তারই রোশনাই, দুঃখ কষ্ট তার মাঝে শুধু একটু আনন্দের ছোঁয়া। তো এটা করতে পারলে আমাদের সবারই ভালো লাগছে, জন্ম থেকে মৃত্যু অবধি ফুলের যে প্রয়োজনীয়তা, ফুলের যে শোভিত যে স্নিগ্ধতা, সেটা আমরা সবাই বেশি উপলব্ধি করি। তাই ফুল ছাড়া আমাদের জীবন অচল, এই ফুলেই আমাদের জীবন অচলে। মানুষের কাছে তো আমরা দায়বদ্ধ, তাদের ভোটে আমরা জিতেছি, সুতরাং আমাদের নৈতিক দায়িত্বটা যাতে পুরোপুরি আমরা পালন করতে পারি, সারা বছর ধরে আমরা তাই চেষ্টা করি। এই অঞ্চলটা অত্যন্ত বস্তি অধ্যুষিত অঞ্চল, সুতরাং এখানে পার্ক তো একটা স্বপ্ন ছিল, স্বপ্নাতীত, দুদিকে একদিকে পচা খাল, একদিকে নোনা খাল, সুতরাং তার মাঝখানে কাজ করা ভীষণ কষ্টসাধ্য। চেষ্টা করছি তাদের আশীর্বাদ আমাদের মাথায়।